এখানে একটা বাড়ির সামনে এই বাড়িটা আপনারা দেখেন যে মজারেল নামে আর্কিটেক্ট ফ্রান্স আর্কিটেক্ট এই বাড়িটা বানাইছিলেন এবং এই বাড়িটা এখন এটা আস্তে আস্তে YSL নামে একটা কোম্পানি আছে আপনারা অনেকেই হয়তো YSL এর নাম শুনছেন কিনা ইভ লরেন্ট এই YSL আবার মজারেলের কাছ থেকে এই বাড়িটা কিনে নেয় কিনে আপনারা দেখেন যে এটা এখন YSL কোম্পানি এখানে আবার মিউজিয়াম বানাই দিছে এইটাতে এই বাড়িটা দেখার জন্য ঢুকতে আমাদের লাগছে হচ্ছে গিয়ে প্রায় 300 দিরহাম 300 দিরহাম মানে বাংলাদেশের টাকায় 3000 টাকা এবং এটা ধরেন আমাদের যেসব ব্র্যান্ডের কথা আমরা বলি না যেমন ক্যাটসাই বলি আমরা নাইকি বলি আমাদের যেসব ব্র্যান্ডগুলো বাংলাদেশে খুব পরিচিত এই YSLটা হচ্ছে গিয়ে সারা পৃথিবীব্যাপী খুব ফ্রান্স মানে যারা খুব অনেক দামি এক একটা ব্যাগের দাম YSL এর ব্যাগের দাম নাকি $1000 উপরে মানে প্রায় 80-90 হাজার টাকা একটা ব্যাগের দাম কাপড়ের দামগুলো তো অনেক এক্সপেন্সিভ এইগুলো হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এখানে যে মানুষগুলো আসছে আমি প্রথমে ভাবতেই পারি নাই যে 3000 টাকাতে এই বাড়ি দেখবো কি জিনিস এটা জিনিস পরে আইসা দেখলাম যে এখানে যারা আসছে তারা বেশিরভাগ পৃথিবীর বিভিন্ন জায়গার যে ফ্যাশন ডিজাইনার যারা যারা কাপড় চোপড় ব্যাগ এগুলা নিয়ে কাজ করেন তারা এই জায়গাগুলোতে আসেন এবং এই YSL এর একটা মিউজিয়াম আছে পাশে এইখানে YSL এর ব্যাগ YSL এর যে জামা কাপড় এগুলো সব জিনিস হচ্ছে এখানে স্টোর করে রাখা আছে এগুলা অনেক সারা পৃথিবী থেকে ডিজাইনাররা আসে এগুলো দেখে এই দেখেন এখানে এটা হচ্ছে কি মাজারেল গার্ডেন বলে এটা YSL এটাও কিনে নিছেন কিনে এটার এখন মিউজিয়াম বানায় রাখছেন দেখেন এই যে এত সুন্দর এত সাজানো গুছানো যে চিন্তা করা যায় না এখানে পুরাটাই এই মারাকাশ মরক্কোর মারাকাশে কিন্তু পুরাটাই আপনি পাবেন হচ্ছে গিয়ে যে ফ্রেঞ্চ সভ্যতার যে সব জিনিসগুলা এগুলা পাবেন হচ্ছে গিয়ে মরক্কোতে এটা একটা অসাধারণ দৃশ্য আপনাদেরকে কি দেখাবো এখান থেকে বাড়িটা কিন্তু একদম সিম্পল মনে হবে না যে খুব সাংঘাতিক কিছু কিন্তু এইটা এত আর্টিস্টিক ভাবে বানানো এই যে ফ্রেঞ্চ আর্কিটেক্ট যারা তারা বানাচ্ছেন এটা এখন দেখেন একটা মিউজিয়াম হয়ে গেছে এবং সারা পৃথিবী থেকে মানুষ আসতেছে এটা দেখার জন্য আমি আপনাদেরকে এই পাশটা আর একটু দেখাচ্ছি এখানে সবকিছু লেখা টিকা সবকিছু ফ্রেঞ্চেই হয় এই হচ্ছে কি এখানে জায়গাটা দেখুন একটা রাস্তা এটা আরেকটা রাস্তা